দিন দিন রাজ্য জুড়ে বাড়ছে বিশৃঙ্খলা, খুন রাহাজানি বেড়েই চলেছে। আরামবাগের মাদার তৃণমূল কংগ্রেসের নেতা খুনের ঘটনার জন্য রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছেন দিলীপ ঘোষ। এই ঘটনার জন্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছেন তিনি। লোকসভা নির্বাচনের আগেই বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই তালিকায় নয়া সংযোজন আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি এবং সেচ কর্মাধ্যক্ষ তথা মাদার তৃণমূল নেতা শেখ মুক্তার খুন। ঘটনার তদন্তে নেমে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। আর এই ঘটনাকে ইস্যু করেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। হুগলির আরামবাগ থেকে শুরু হয়েছে বিজেপির পদযাত্রা কর্মসূচি। সেখানে বক্তৃতা দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সদ্য তৃণমূল নেতা খুন প্রসঙ্গে বলেন, আরামবাগের মতো পবিত্র জায়গায় এখন সব থেকে বেশি মদের ভাটি। রোজ রোজ মদ খেয়ে মাতলামি করে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মদ আর বোম তৈরি এখন কুটির শিল্পে পরিণত হয়েছে বাংলায়। এই আরামবাগ পবিত্র জায়গা, আজকে কি সবচেয়ে বড় মদ ভাটি, এখানে পাড়ায় পাড়ায় মদ বিক্রি হচ্ছে, লোক মদ খেয়ে মাতলামি করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, খুন খারাপি করছে। দিদিমণির ভাইরা এক দু পেগ না ফেলে গায়ে ঠিক জোর আসে না, কিরম গায়ে চোট লেগেছে, নিজের নেতাকে তুলে নিয়ে মেরে দিয়ে ফেলে দিল। সারা জেলায় জেলায় আজকে মদের ভাটি, গুন্ডা মস্তান আর এই ধরনের হচ্ছে। আর শুধু এখানে নয়, এখানে মদ তৈরি হয়, এখানে চন্দ্রকোনা, গড়বেতা, রামজীবনপুর, ঘাটাল অব্দি যাচ্ছে, এদিকে বর্ধমান, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, ওদিকে শ্রীরামপুর অব্দি যাচ্ছে, সাপ্লাই কেন্দ্র হয়েছে, স্মল ইন্ডাস্ট্রি, কুটির শিল্প এখন আরামবাগে হচ্ছে, মদ তৈরির কারখানা আর বন্দুক তৈরির, বোমা তৈরির কারখানা, জঙ্গল মহল হাসছে, পাহাড় হাসছে, পাহাড়ে যাওয়ার হিম্মত হয় না। ওখানে টিএমসি নাই, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে সবাইকে পাহাড় ছাড়া করেছেন, তাও মানুষ কিন্তু ওদের সঙ্গে আসছে না। আর গরিব মানুষের জীবন কিরকম হয়ে গেছে, যেটুকু সামান্য পয়সা তুলছে ছেলে মেয়েকে পড়ানোর জন্য, বাড়ির বাজারের জন্য খরচা করছে না, মদ খেয়ে নিচ্ছে। শান্তিপুরে দেখুন 14-15 জন মানুষ মারা গেল। গরিব মানুষের বাঁচার অধিকার নয়, হয় না খেয়ে মরো না হলে মদ খেয়ে মরো, তোমার বাঁচার অধিকার নেই এখানে। এই অপশাসন চলতে পারে না। প্রত্যেকটি জেলায় দেখুন বোম বন্দুকের কারখানা, টিএমসির অফিস নামে বোমা তৈরির কারখানা, আমি বানিয়ে বলছি না, রোজ বোমা ফাটছে টিএমসির অফিসে, ঝুড়ি ঝুড়ি বোম পাওয়া যাচ্ছে অফিসে, নেতার বাড়িতে ঝুড়ি ঝুড়ি বোম পাওয়া যাচ্ছে, আর সেগুলো প্র্যাকটিস কার উপরে হচ্ছে, নিজেদের নেতাদের উপরে হয়ে যাচ্ছে, ঝেড়ে দিচ্ছে, রোজ দুটো বড়ি পড়ে যাচ্ছে, নৃশংসভাবে দিনের বেলা গুলি চলছে, পুলিশের গুলি চলছে না, গুন্ডাদের গুলি চলছে। বিজেপি রাজ্য সভাপতির আরো বক্তব্য, আরামবাগ, ঘাটাল, বর্ধমান সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, দুর্নীতির কেন্দ্রবিন্দু, অপশাসনের কেন্দ্রবিন্দু, কিন্তু এই সব কিছু পরিবর্তন করতে বিজেপি সক্ষম। তাই সব থেকে কঠিন জায়গা আরামবাগ দিয়েই বিজেপি তার নিজস্ব কর্মসূচি শুরু করেছে। বিজেপি কাউকে ভয় পায় না, যারা ভয় দেখায় তাদেরকে বিজেপি ঠান্ডা করে। এভাবেই এদিন বারবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক কটাক্ষ দিলীপ ঘোষের। পুলিশ পালাচ্ছে, এসব দেখে গুলি চালাবার অধিকার নাই, পুলিশের একটাই কাজ বিজেপির লোককে ধরে ধরে কেস দাও, আর জেতা পঞ্চায়েত যা আমাদের আছে তাদেরকে ক্যাশ দিয়ে কিনে নিয়ে এসো, কেস আর ক্যাশ চলছে, তাও বিজেপিকে ভাঙতে পারছে না, উল্টো আজকে বিজেপিতে ছয় ছয় হাজার হাজার লোক যোগ দিচ্ছে। তাই বন্ধুগণ, এই যে আরামবাগ, হুগলি জেলা, ঘাটাল, এই তিনটে লোকসভা কাছাকাছি, আর তিনটে হচ্ছে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু, তিনটে হচ্ছে দুর্নীতির কেন্দ্রবিন্দু, অপশাসনের কেন্দ্রবিন্দু, আমরা পরিবর্তন করবো ঠিক করেছি। তাই সবচেয়ে কঠিন জায়গা দিয়ে শুরু করেছি, আমি নিজে আজকে আরামবাগে এসেছি, আপনারা যে লড়াই করছেন বুক চিতিয়ে দাঁত কামড়ে, আমি আপনাদের সঙ্গে আছি, পুরো বিজেপি আপনাদের সঙ্গে আছে, এইটা প্রমাণ করার জন্য এই দুর্যোগের মধ্যে আপনাদের সঙ্গে এসেছি আজকে। ভয় পাবেন না, বিজেপি ভয় পায় না, বিজেপি ভয় যারা পায় তাদের সঙ্গে থাকে, যারা ভয় দেখায় তাদেরকে ঠান্ডা করে। আপনারা জানেন তিনটে রাজ্যে আমরা হেরে গেছি, মমতা ব্যানার্জি বলছেন গণতন্ত্রের জয় হয়েছে, নিশ্চয়ই জয় হয়েছে, তার জন্য আমরা গর্বিত, ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে রাজত্ব করে সেখানে গণতন্ত্রের জয় হয়, আর মমতা ব্যানার্জি যেখানে রাজত্ব করেন সেখানে স্বৈরতন্ত্রের জয় হয়। সন্তু মাঝি রিপোর্ট, ক্যানভাস নিউজ।